बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम या रहमतुल्लाहि व बरकातुहू। आमी एकटा उद्देश्य कथा बोलते चाई, से उद्देश्यटी हलो देखा गया छे ए पृथिवीते बहु उलिया उलियारा जखन तादेर देह त्याग करबे बा पर्दार आड़ाल होबे बा मृत्युबरण करबे तखन तारा की करे बोले जाए जे आमी उमुक मासेर उमुक तारीखे आमी देह त्याग करब। তারা কি করে বলে যায়? এখন আমি বলবো, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে, অর্থাৎ ক্ষুদ্র ভাণ্ডে। মহাবিশ্বটা মহামানব, আর আমি আপনি ক্ষুদ্র বিশ্বটা ক্ষুদ্র মানব। তাহলে মহাবিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটি সূর্য দেখা যায়। এই সূর্যটা, এই সূর্যের দিকে যদি লক্ষ্য করি, এই একটিমাত্র সূর্য মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আলো করে। উদিত হয়, অস্ত যায়, উদিত হয়, অস্ত যায়, এই একটি সূর্য। আজকে 100 বছর আগে টাইম দেখার জন্যে যে ঘড়ি তা ছিল না। তখন মানুষ সূর্যের দিকে যখন তাকাইত, তখন বুঝতে পারত যে এখন 11টা বাজে, বেলা 2টা বাজে, 3টা বাজে। সূর্যের দিকে তাকাইলে তেমন একটা এদিক সেদিক হইতো না, হয়তো 5-7 মিনিট বা 10 মিনিট এদিক সেদিক হইতো, কিন্তু প্রায় টাইম তারা সূর্য দেখিয়া নির্ণয় করত। এখন আমি বলতে চাই, কোরআনের মধ্যে একটি জায়গায় আছে আল্লাহ বলেছেন, সূর্য উদিত হইতে শুরু করিয়া সূর্য ডোবা পর্যন্ত জ্ঞানী সম্প্রদায়ের জন্য এখানে জ্ঞানের নিদর্শন আছে। সূর্য ওঠা থেকে শুরু করিয়া ডোবা পর্যন্ত কিংবা অস্ত যাওয়া পর্যন্ত জ্ঞানীদের জন্য একটা নিদর্শন আছে। সেই নিদর্শনটি কি? সেই নিদর্শনটি হইল, পৃথিবীতে যদি কোনো শিশু বাচ্চা মানুষ জন্ম নেয়, তখন তার জ্ঞান থাকে না বা জ্ঞানের আলোর প্রসার থাকে না। ঠিক একটা সূর্য যখন উদিত হয়, তখন লাল হয়ে ওঠে, তখন সেই লাল সূর্যের যে একটা তাপমাত্রা বা আলো, সেটা অনুভব করা যায় না। 11টা 12টা যখন বাজে, তখন রোদের কিরণটা যখন মানুষের শরীরে লাগে, তখন মানুষ বুঝতে পারে শরীরে একটু জ্বালা হচ্ছে বা গরম অনুভব করছে। কিন্তু সূর্যটা যখন লাল থাকে আকাশে, তখন তার তাপমাত্রা থাকে না। তাই এখানে যেখানে আল্লাহ বলছে যে সূর্য ওঠা হইতে অস্ত যাওয়া পর্যন্ত জ্ঞানীদের জন্য একটা নিদর্শন আছে, সেই নিদর্শন হইল একটা শিশু বাচ্চা জন্ম নিলে তার যেরকম জ্ঞানের ওরকম প্রসারতা থাকে না, ওরকম জ্ঞানের আলোটা থাকে না। ঠিক সূর্যটাও যখন উদিত হয়, তখন সে লাল হয়। আস্তে 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 যখন এই সূর্যটা আকাশে উঠতে থাকে,
নয়টা দশটা এগারোটা বারোটা যখন বারোটা বাজে তখন এই সূর্যটার খুব তাপমাত্রা, তার মানে যৌবনপ্রাপ্ত। যখন তিনটা বাজে তখন সে বয়স্ক হয়ে গেল একটা মানুষ। যখন পাঁচটা বেজে গেল, ছয়টা বেজে গেল তখন সন্ধ্যাকাল। আর কোরআনে আসছে মানুষের যখন মৃত্যু হবে তখন তার জন্য সন্ধ্যাকাল। তাই সূর্যটা ওটা হইতে ডোবা পর্যন্ত একটা জন্ম। তাহলে আমরা যেদিন জন্ম নিয়েছিলাম মৃত্যু হওয়া পর্যন্ত আমাদের একটা জন্ম, উদিত হয়েছি আবার অস্ত যাব। তাই কোরআনে আল্লাহ বলছেন যে সূর্য উদিত হওয়া থেকে শুরু করে অস্ত যাওয়া পর্যন্ত জ্ঞানীদের জন্য নিদর্শন। আর সেই নিদর্শনটি হলো এখানে যে একজন ১০০ বা ১২০ বছর আগে কোনো ঘড়ির প্রচলন ছিল না, তখন কিন্তু মানুষ সূর্য দেখে যেমন টাইম নির্ধারণ করত, ঠিক কোনো অলিয়া উলিয়া যদি এই পৃথিবী ত্যাগ করে বা এই নশ্বর দেহটা যদি ত্যাগ করে তাহলে দেখা যায় তার এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে সূর্য দেখা যায়। এবং তার জীবনের কয়টা বাজে তিনি তার সূর্য দেখে বলতে পারে। এবং যখন সূর্য ডোবার সময় হবে তখন তার সন্ধ্যাকাল, আর তখনই তিনি বলে যে আমি অল্প সময় আছি, একটা টাইম তারিখ নির্ধারণ দিয়ে যেতে পারে, কারণ তার সূর্যটা এখন সন্ধ্যা হয়ে গেছে। আবার সন্ধ্যা যখন হইল তখন সে সূর্যটা লাল হইল। বোঝা গেল মানুষ জন্ম নিল যখন তখন তার জ্ঞানের প্রসারতা থাকে না, মানুষ যখন মৃত্যুবরণ করে তখনও সূর্যটা লাল হয়, যেমন সন্ধ্যাকালে মৃত্যু হবে। ঠিক একটা মানুষ বৃদ্ধ হওয়ার পরে তারও বাচ্চাদের মতো চাওয়া পাওয়া কথা জ্ঞান চরিত্র। তাই বলতে চাই এ পৃথিবীতে ওলি আউলিয়া যাহারা মৃত্যুর আগে বলে গেলেন যে আমি অমুক দিন তারিখে চলে যাব, কি দেখে বললেন, তার ভিতরে তার মানব দেহের ভিতরে যে সূর্য আছে সে সূর্যকে দেখিয়া নির্ধারণ করেন। তাহলে আমি এই কথাগুলো বলার কারণ হইল আল্লাহ কোরআনে বলছে সূর্য ওটা হইতে ডোবা পর্যন্ত জ্ঞানীদের জন্য একটা নিদর্শন। আজ আমার মাথায় আমার আল্লাহ, আমার রাসূল, আমার মুর্শিদ আমাকে যতটুকু জ্ঞান দিলেন এতে আমি এতটুকু জ্ঞানের নিদর্শন আমার মধ্যে আমি খুঁজে পেলাম, আমি সকলের সামনে উত্থাপন করিলাম। জানি না জ্ঞানী সম্প্রদায় কি বলে, আশা করব যে আমি কিছুটা বলতে পেরেছি। এ পর্যন্তই আমার কথা। আল্লাহ হাফেজ।